1518 খ্রিস্টাব্দ, বাংলায় তখন শাহী শাসন বিরাজমান। সমুদ্রকন্যা চট্টগ্রামে ক্যাথলিক পর্তুগিজ ব্যবসায়ীদের প্রথম জাহাজটি নোঙর ফেলল, আর এর মধ্য দিয়ে বাংলায় আগমন ঘটল খ্রিস্টবিশ্বাসের। 2018 খ্রিস্টাব্দ চট্টগ্রামে খ্রিস্টবিশ্বাস আগমনের 500 বর্ষপূর্তিতে ক্যাথলিক খ্রিস্টানদের জন্য গৌরবময় একটি বর্ষ। চট্টগ্রামে পর্তুগিজ বণিকেরা স্থায়ীভাবে বসতি স্থাপন করে 1537 খ্রিস্টাব্দে। তাদের ধর্মীয় যত্ন নেয়ার জন্য কোচিন ডায়োসিস থেকে 1598 খ্রিস্টাব্দে জেজুইট সম্প্রদায়ের দুজন ধর্মযাজক ফাদার ফ্রান্সেসকো ফার্নান্দেজ এবং ফাদার ডোমিঙ্গো ডিসুজাকে পাঠানো হয়। তারাই ছিলেন পূর্ববঙ্গে আসা প্রথম মিশনারি। 1598 খ্রিস্টাব্দ পর্যন্ত চট্টগ্রাম এবং আরাকানে পর্তুগিজ এবং তাদের বংশোদ্ভূত খ্রিস্টভক্তের সংখ্যা দাঁড়ায় 2500। 2018 খ্রিস্টাব্দ চট্টগ্রামের জন্য একটি বিশেষ বৎসর। 500 বছর আগে এই চট্টগ্রামে খ্রিস্ট বিশ্বাসের বীজ বোনা হয়েছিল। আর প্রথম দিকের দিনগুলো অনেক কঠিন অবস্থার মধ্য দিয়ে পার হতে হয়েছে। অনেক নির্যাতন অত্যাচারের পর একজন মিশনারি ফাদার, ফাদার ফ্রান্সিসকো ফার্নান্দেস, তাকে নির্যাতন করা হয়, তার একটি চোখ উপড়ে ফেলা হয়। তিনি কারাগারে যান এবং সেখানেই নির্যাতিত হয়ে সেখানে তিনি মারা যান। এই বাংলার ইতিহাসে তিনি প্রথম খ্রিস্টান ধর্ম শহীদ। 1600 খ্রিস্টাব্দে আরাকানিরা তিয়াঙ্গে নির্মিত গির্জাটি পুড়িয়ে দেয় এবং তিয়াঙ্গে পর্তুগিজদের সহায় সম্পদ তছনছ করে দেয়। 1607 খ্রিস্টাব্দে আরাকান রাজা তিয়াঙ্গে অবস্থানরত 600 পর্তুগিজ শিশু, নারী ও পুরুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে। 1625 খ্রিস্টাব্দে চট্টগ্রামে 14 জন পর্তুগিজ খ্রিস্টানকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয় তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে। ফাদার ফ্রান্সিসকো, ফাদার ডোমিঙ্গো যেখানে বিশ্বাস বিস্তারের জন্য প্রাণ ত্যাগ করেছেন এবং যে পূর্ণ ভূমিতে 600 খ্রিস্টভক্ত তাদের জীবন হারিয়েছেন এই বিশ্বাসের কারণে, তাদেরই আশীর্বাদের ফসল আমি সিস্টার অঞ্জলি। ক্যাথলিক হিসাবে যদিও তাদের মতো বর্তমান সেরকম খুবই ঝুঁকি বা জীবন দিতে হচ্ছে না, তারপরেও আমাদের এই খ্রিস্ট বিশ্বাসকে রক্ষা করার জন্য, খ্রিস্টবাণীকে প্রচার করার জন্য যথেষ্ট আমাদেরও কষ্ট আছে, যথেষ্ট আমাদের চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই আমরা ত্যাগ স্বীকার করে যাচ্ছি। 500 বছর পূর্বে যদি এখানে আপনার খ্রিস্ট বিশ্বাস যদি বীজ বপন না হতো, আসলে আমরা খ্রিস্ট বিশ্বাসটা পেতাম না। ওই চট্টগ্রাম থেকে সুদূর হয়ে আজকে পার্বত্য অঞ্চলেও খ্রিস্টান খ্রিস্টের বিশ্বাসী ঈশ্বরের তার শরিক অনেক ছড়িয়ে ছিটে পড়ছে। আমরা তাদেরকে স্মরণ করি যারা ধর্ম প্রচার জন্য এসে এখানে যারা শহীদ হয়েছে। জেজুইট সম্প্রদায়ের ধর্মযাজক ফাদার ফ্রান্সিসকো ও ফাদার ডোমিঙ্গো ডিসুজা চট্টগ্রাম তথা বাংলার প্রথম মিশনারি। জেজুইট যাজকগণ আনুমানিক 1834 খ্রিস্টাব্দ পর্যন্ত চট্টগ্রামে ছিলেন। এরপর চট্টগ্রামে খ্রিস্ট বিশ্বাসের যত্ন নিয়েছেন আরও 27টি সংঘের যাজক ও সন্ন্যাসব্রতীগণ। বর্তমানে ধর্মপ্রদেশীয় ফাদারদের পাশাপাশি চট্টগ্রামে পালকীয় সেবাদানে রত রয়েছেন হলিক্রস সম্প্রদায়ের ফাদার, ব্রাদার, সিস্টারগণ, অপলেট সম্প্রদায় এবং এসবিডি সম্প্রদায়ের ফাদারগণ, আরএনডিএম, এসএমআরএ, এমসি, এলএসসি, সালেসিয়ান সম্প্রদায়ের সিস্টারগণ। খ্রিস্ট বিশ্বাস আগমনের পর থেকে 500 বছরে চট্টগ্রাম মণ্ডলী বিভিন্ন সময়ে বিভিন্ন ডায়োসিস অথবা ধর্মাঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। 1518 থেকে 1927 এই 400 বছরে 12 জন বিশপ ও অ্যাপোস্টলিক ভিকারের সেবা পেয়েছে চট্টগ্রাম মণ্ডলী। ডায়োসিস প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামের বিশপ হিসেবে সেবাদান করেছেন বিশপ আলফ্রেড লা পায়ের সিএসসি, বিশপ রেমন্ড লারোজ সিএসসি, বিশপ জোয়াকিম রোজারিও সিএসসি এবং বিশপ প্যাট্রিক ডি রোজারিও সিএসসি এবং সহকারী বিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি। 2011 খ্রিস্টাব্দ থেকে দায়িত্বে আছেন বিশপ মজেস কস্তা সিএসসি। 2017 খ্রিস্টাব্দে চট্টগ্রাম
আর্চ ডায়োসিসে উন্নীত হয় এবং বিশপ মজেস কস্তা সিএসসি প্রথম আর্চ বিশপ হিসেবে নিযুক্ত হন। চট্টগ্রামের বহু এলাকা নিয়ে পরবর্তীকালে বেশ কয়েকটি ডায়োসিস গঠিত হয়েছে। বর্তমানে চট্টগ্রাম আর্চ ডায়োসিসের সীমানাভুক্ত এলাকা 27,641 বর্গ কিলোমিটার, যা দেশের মোট আয়তনের 18%। বাংলাদেশের মানচিত্রে চট্টগ্রাম আর্চ ডায়োসিসের অবস্থান সর্বদক্ষিণে। আর্চ ডায়োসিসের এলাকাটি প্রকৃতির সীমাহীন সৌন্দর্যের ভাণ্ডার। মোট ক্যাথলিক জনগোষ্ঠীর সংখ্যা মাত্র 33,000। পালকীয় কার্যাবলীর সুবিধার্থে চট্টগ্রাম আর্চ ডায়োসিস 4টি ধর্মপল্লী নিয়ে চট্টগ্রাম সমতল অঞ্চল এবং 7টি ধর্মপল্লী নিয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিভক্ত। চট্টগ্রাম আর্চ ডায়োসিস বাংলা ও ইংরেজি ভাষী জনগণ ছাড়াও 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবাস। এছাড়াও চট্টগ্রাম শহরে বর্তমানে ময়মনসিং এলাকার গারো এবং দিনাজপুর ও রাজশাহী এলাকার সাঁওতাল ও ওঁরাও জনগোষ্ঠী পেশার প্রয়োজনে অভিবাসী হয়েছেন। চট্টগ্রামের ক্যাথিড্রাল ধর্মপল্লী প্রথমে নির্মিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। তখন এই গির্জার নামকরণ করা হয়েছিল দীক্ষাগুরু সাধু জোহানের গির্জা। পরবর্তী সময়ে গির্জা ধ্বংস হলে 1843 খ্রিস্টাব্দে এই গির্জা আবার নতুন করে নির্মাণ করা হয় এবং তখন এর নাম দেওয়া হয় জপমালা রানীর গির্জা। বর্তমানে আমরা এই গির্জার এখনও সেই নামকরণ আছে, জপমালা রানীর ক্যাথেড্রাল গির্জা। এখানে 1997 খ্রিস্টাব্দে আমাদের বর্তমান যাজক ভবন নির্মাণ করা হয় এবং 2000 খ্রিস্টাব্দে জুবিলি বর্ষ উপলক্ষে আমাদের গ্রটো নির্মাণ করা হয়। গত বছর 2018 খ্রিস্টাব্দে এই ক্যাথেড্রাল গির্জার ভিতরে কিছু রেনোভেশন সংস্কার কাজ করা হয়। আমরা বর্তমান যে গির্জা দেখতে পাচ্ছি এটা গত বছর করা হলো। রেলওয়েতে কর্মরত গোয়ার খ্রিস্ট ভক্তদের যত্ন নেওয়ার জন্য পাহাড়তলিতে গির্জা নির্মিত হয় 1924 খ্রিস্টাব্দে এবং সাধু জোসেফের নামে তা উৎসর্গিত হয়। বর্তমানে পাহাড়তলি চট্টগ্রাম ক্যাথিড্রালের অধীনস্থ একটি উপধর্মপল্লী। দিয়াং ধর্মপল্লীর প্রতিপালিকা হলেন মা মারিয়া। 1599 খ্রিস্টাব্দে জেজুইট সম্প্রদায়ের দুজন ধর্মযাজক দিয়াংয়ে আসেন। দিয়াংয়ে 3200 বর্গফুটের একটি গির্জা নির্মাণ করা হয় 1600 খ্রিস্টাব্দে। 1600 খ্রিস্টাব্দেই এখানে ডমিনিকান সন্ন্যাস সংঘের দুজন যাজক আসেন ও আশ্রম প্রতিষ্ঠা করেন। ১৯৪২ খ্রিস্টাব্দে পবিত্র ক্রুশ সংঘের ব্রাদার ফ্লেবিয়ান লাপ্লান্ত দ্বিতীয় পর্যায়ে দিয়াংয়ে মিশনারি সেবা কাজ আরম্ভ করেন। 2009 খ্রিস্টাব্দের 13 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ধর্মপল্লী হিসাবে আলাদা করা হয়। এই ধর্মপল্লীতে আমাদের প্রায় 200 পরিবারের মতো আছে খ্রিস্টভক্ত, এবং খ্রিস্টভক্ত সব মিলিয়ে পুরুষ মহিলা মিলিয়ে আছে 715 জনের মতো। এই ধর্মপল্লীতে 6টি ওয়ার্ড আছে, আর 5টি ওয়ার্ড হলো আমাদের এখানে কাছাকাছি, একটি ওয়ার্ড আছে যেটা বাঁশখালী চা বাগানে। এখানে ব্রাদার ফ্লেভিয়ানের ধ্যান করেছিল, এটি হচ্ছে তার আশ্রম এবং আমরা তার ছবি দেখতে পাচ্ছি। 1907 সালে জন্মগ্রহণ করে 1942 তিনি এই মরিয়াম আশ্রমে এসেছেন এবং এসে এখানে তিনি দেখেছেন যে পশ্চাৎপদ জাতিগোষ্ঠী হিসেবে জেলে সম্প্রদায় অত্যন্ত নিগৃহীত এবং এই এলাকায় তারা শিক্ষা সংস্কৃতি এবং সব দিক থেকে পিছিয়ে আছে। উনি সেই জেলে সম্প্রদায়কে বেছে নিয়েছিলেন যেন তাদের জীবনে পরিবর্তন যেন তিনি ঘটাতে পারেন। ইতিমধ্যে আমরা শুনেছি 2008 মহান ব্রাদার ফ্লেভিয়ানকে ধন্য শ্রেণীভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী অচিরেই সকল প্রক্রিয়া শেষ করে এই ব্রাদার ফ্লেভিয়ানকে সাধু ঘোষণা করা হবে। অমলোদ্ভবা কুমারী মারিয়া জামাল খান ধর্মপল্লীর প্রতিপালিকা। 1600 খ্রিস্টাব্দে চট্টগ্রামের দ্বিতীয় গির্জাটি জামাল খানে নির্মাণ করা হয় এবং অমলোদ্ভবা কুমারী মারিয়ার নামে উৎসর্গ করা হয়। ফাদার ফ্রান্সিসকো ফার্নান্দেজ সেখানে প্রথম খ্রিস্টজাত উৎসর্গ করেন 8 ডিসেম্বর তারিখে।
1958 খ্রিস্টাব্দের পহেলা এপ্রিল জামাল খান ধর্মপল্লীতে রূপান্তরিত হয়। 1997 খ্রিস্টাব্দে জামাল খান গির্জা এবং যাজক ভবন সংস্কার করা হয়। লুর্দের রানী মা মারিয়া নোয়াখালী ধর্মপল্লীর প্রতিপালিকা। 1843 খ্রিস্টাব্দে বেনেডিক্টিন যাজকদের আগমনের মাধ্যমে নোয়াখালীতে মিশনারি কাজ শুরু হয়। গির্জা, যাজক ভবন ও স্কুলের জন্য জমি ক্রয় করে মে জুন মাসে একটি ছোট গির্জা নির্মাণ করা হয়। 1861 খ্রিস্টাব্দে অমলোদ্ভবা মারিয়ার নামে একটি গির্জা নির্মাণ করা হলেও গির্জাটি এবং সিস্টারদের কনভেন্ট নদী ভাঙনে 1949 খ্রিস্টাব্দে বিলীন হয়ে যায়। বর্তমান গির্জাটি নির্মিত হয়েছে 1962 খ্রিস্টাব্দে লুর্দের রানী মা মারিয়ার নামে। লক্ষ্মীপুর মূলত ব্রিটিশ শাসনামলে এই এলাকাটি ছিল নীল চাষের এলাকা ও ব্রিটিশদের বিচরণস্থল। শুরুর দিকে ক্যাথলিক খ্রিস্টভক্ত না থাকলেও পরবর্তীতে গুয়ানিজ যাজকগণ এই এলাকায় পালকীয় সেবাকাজ আরম্ভ করেন। লক্ষ্মীপুরে গির্জা নির্মিত হয়ে সাধু জোসেফের নামে উৎসর্গিত হয় 1983 খ্রিস্টাব্দে। বর্তমানে লক্ষ্মীপুর এলাকা নোয়াখালী ধর্মপল্লীর অধীনস্থ একটি উপধর্মপল্লী। 2017 খ্রিস্টাব্দে চাঁদপুর জেলাকে ঢাকা আর্চ ডায়োসিস হতে বিযুক্ত করে চট্টগ্রাম আর্চ ডায়োসিসে সংযুক্ত করা হয়। সাধু জোসেফ হলেন রাঙামাটি ধর্মপল্লীর প্রতিপালক। 1955 খ্রিস্টাব্দে রাঙামাটিতে মিশন কাজ আরম্ভ হয় ফাদার বি রড্রিক্সের রাঙামাটি আগমনের মাধ্যমে। 1957 খ্রিস্টাব্দে রাঙামাটিতে আরএনডিএম সিস্টারগণ কাজ করতে আসেন। 2000 খ্রিস্টাব্দে রাঙামাটি ধর্মপল্লীর নতুন গির্জা এবং যাজক বাসভবন উদ্বোধন করা হয়। বান্দরবান ধর্মপল্লীর প্রতিপালিকার নাম ফাতিমা রানী মা মারিয়া। 1957 খ্রিস্টাব্দে ফাদার বি রড্রিক্স ফাদার লিও গোমেজকে সাথে নিয়ে বান্দরবানে আসেন এবং মিশন শুরু করেন। এই বিশ্বাসের যাত্রায় যাজক এবং সন্ন্যাসব্রতীদের পাশাপাশি স্থানীয় ক্যাটেকিস্টগণ অক্লান্ত পরিশ্রম করে এই বাণী প্রচারকে সার্থক করে তুলেছেন এবং আজকে সেই একটি ধর্মপল্লী থেকে ধীরে ধীরে আরও চারটি ধর্মপল্লী প্রতিষ্ঠা পেয়েছে। থানসি, বলিপাড়া, আলিকদম এবং লামা যারা এই বান্দরবন ধর্মপল্লীরই ফসল এবং ঐশ্ব রাজ্যের বিস্তৃতি ঘটেছে এই ধর্মপল্লী থেকেই। এবং বান্দরবন ধর্মপল্লীতে বর্তমান খ্রিস্টভক্তের সংখ্যা প্রায় 9000, যেখানে 65টা গ্রামে আমাদের খ্রিস্টভক্তগণ ছড়িয়ে ছিটিয়ে আছেন। 1958 খ্রিস্টাব্দে প্রথম চ্যাপেল এবং 1959 খ্রিস্টাব্দে একটি স্কুল বান্দরবানে প্রতিষ্ঠা হয়। বান্দরবানের আদি গির্জাঘরটি সম্পূর্ণ কাঠের তৈরি এবং মাচার ওপর বৌদ্ধদের খিয়াংয়ের আদলে নির্মিত হয়েছে। বান্দরবানের নতুন গির্জাটি নির্মাণ শেষে উদ্বোধন করা হয় 21 মার্চ 2013 খ্রিস্টাব্দে। গির্জার সামনে অবস্থিত নতুন যাজক বাসভবনটি উদ্বোধন করা হয় 2017 খ্রিস্টাব্দে। বর্তমানে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পালকীয় কেন্দ্র নির্মাণাধীন আছে। নিবেদিতা কুমারী মারিয়ার নামে বলিপাড়া ধর্মপল্লীটি উৎসর্গকৃত। বর্তমান গির্জাঘরটি নির্মিত হয়েছে 2000 খ্রিস্টাব্দে। 2008 খ্রিস্টাব্দে বলিপাড়া ধর্মপল্লীতে রূপান্তরিত হয়। নিবেদিতা কুমারী মারিয়ার কাছে এই ধর্মপল্লীটি উৎসর্গীত। এই ধর্মপল্লীর আন্ডারে 27টি পাড়া রয়েছে, যার জনসংখ্যা 3692 জন। এই ধর্মপল্লীর আন্ডারে দুটি হোস্টেল রয়েছে, একটি হলো ছেলে হোস্টেল, অপরটি মেয়ে হোস্টেল রয়েছে। থানচি ধর্মপল্লীকে শান্তিরাজ যীশু খ্রিস্টের নামে উৎসর্গ করা হয়েছে। বান্দরবান থেকে পৃথক করে থানচিকে নতুন ধর্মপল্লী রূপে প্রতিষ্ঠা করা হয় জুবিলি বর্ষ 2000 খ্রিস্টাব্দে। এই ধর্মপল্লীতে আমাদের মোট 62টি গ্রাম রয়েছে। আমাদের সর্বোচ্চ দূরে যে গ্রামটি রয়েছে সেটা আমাদের ধর্মপল্লী থেকে 105 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের পায়ে হেঁটে সেখানে গিয়ে পৌঁছতে আমাদের 4 দিন সময় লাগে। আমাদের এই ধর্মপল্লীতে ক্যাথলিক খ্রিস্টভক্তের সংখ্যা 4200
77 জন। এই বিশেষ করে আমাদের থানচিতে যে 62টিতে পাড়া আছে তার মধ্যে আমাদের 8টি পাড়া মিশনের কাছাকাছি, যাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখতে পারি, এবং বিশেষ করে যারা দূরের পাড়াগুলোতে বার্মা বর্ডার এলাকায় আমরা নৌকাতে যাওয়া আসা করি। এবং এই দুর্গম এলাকায় যদি অনেক নানা প্রতিকূলতা রয়েছে, তার মধ্যেও আমি যখন তাদের কাছে যেতে পারি বিভিন্ন পাড়াতে, তখন তাদের গ্রহণীয় মনোভাব এবং তাদের আন্তরিকতা আমাকে খুব মুগ্ধ করে এবং তারা খুব সাদরে আমাকে গ্রহণ করে। এবং আমিও তাদের কাছে যখন যেতে পারি, বিশেষ করে ধর্মীয় বিষয়ে শিক্ষা যখন দেই বা যখন খ্রিস্টদের উৎসর্গ করি, তখন তাদের যে অংশগ্রহণ সেটা আমাকে খুব অনুপ্রাণিত করে। শান্তিরানী মা মারিয়া আলী কদম ধর্মপল্লীর প্রতিপালিকা। বান্দরবান ধর্মপল্লীর কিছু অংশকে আলাদা করে নতুন ধর্মপল্লী রূপে আলী কদমকে প্রতিষ্ঠা করা হয় 2005 খ্রিস্টাব্দে। এখন পর্যন্ত আলী কদম ধর্মপল্লীর কোনো কেন্দ্রীয় গির্জা নেই। খাগড়াছড়ি ধর্মপল্লীর প্রতিপালক হলেন প্রেরিত শিষ্য সাধু জোহন। রাঙামাটি ধর্মপল্লী থেকে পৃথক করে 2009 খ্রিস্টাব্দে খাগড়াছড়ি ধর্মপল্লী প্রতিষ্ঠা করা হয়। মানুষের জীবনযাত্রা এখানে বেশিরভাগ তারা কৃষিজীবী, বিশেষ করে যারা পাহাড়ি অঞ্চলে থাকে তাদের জুম চাষ, এবং সমতলে যারা থাকে তারাও ধানের চাষ করে থাকেন। তবে তাদের জীবনযাত্রা অনেক সহজ সরল এবং মানুষের পরিস্থিতি অনেক গরিব। কিছু কিছু এলাকা রয়েছে যেখানে মানুষ পলিথিন টানিয়েও রাত্রে বাস করে, তাদের ঘরে চাল নেই এবং অনেকের যাওয়া আসার পথ এত দুর্গম যে কোনো জিনিস বিক্রি করার থাকলেও ন্যায্য দাম তারা পায় না, কারণ যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ। আমাদের এই ধর্মপল্লী থেকে গ্রামগুলো অনেক দূরে, আর সেই কারণেই খ্রিস্টভক্তগণ আমাদের ধর্মপল্লীতে আসতে পারে না। দেখা যায় রোববার দিন মাত্র হাতে গোনা দু তিনজন আসেন, তাদেরকে নিয়ে প্রতি রোববার বিকালে উপাসনা করা হয়। কিন্তু খ্রিস্টভক্তদের আধ্যাত্মিক যত্ন করার জন্য আমরা ফাদারগণ, সিস্টারগণ, কাটেকিস্টগণ প্রতি রোববারে, এছাড়াও সপ্তাহের অন্যান্য দিনে আমরা বিভিন্ন গ্রামে গ্রামে চলে যাই। সেখানে গিয়ে জনগণের সাথে আমরা প্রার্থনা উপাসনা করি, তাদেরকে আধ্যাত্মিকভাবে যত্ন নেই। যখন আমরা শিক্ষা দেয় শুধু ধর্মের কথা বলি না, প্রথমত আমরা পারিবারিক জীবনের কথা বলি, যে পরিবারটাকে কীভাবে সুন্দর করা যায়, কীভাবে আরও ভালো করা যায়, ছেলেমেয়েদের কীভাবে শিক্ষা দেওয়া যায়, তাদের নৈতিক শিক্ষা, তাদের মূল্যবোধগুলো, সেইগুলো আমরা শিক্ষা দেয়। দ্বিতীয়ত শিক্ষা দেয় অর্থনৈতিক, যে সারাদিন কাজ করি আমরা সেই টাকা পয়সা আমরা সেটা ব্যয় করে ফেলি, তাহলে আমরা যেন কিছু কিছু সঞ্চয় করি, তাহলে কিছু কিছু সঞ্চয় করলে এই সঞ্চয়টা ভবিষ্যতে আমাদের রক্ষা করবে। 15 জুন 2018 খ্রিস্টাব্দ খাগড়াছড়ি ধর্মপল্লীর প্রেরিত শিষ্য সাধু জোহনের গির্জাটি উদ্বোধন ও আশীর্বাদ করা হয়। সাধু পিতর লামা ধর্মপল্লীর প্রতিপালক। আলীকদম ধর্মপল্লীর কিছু এলাকা নিয়ে 2013 খ্রিস্টাব্দে নতুন ধর্মপল্লী রূপে লামাকে প্রতিষ্ঠা করা হয়। লামা ধর্মপল্লীতে কোনো কেন্দ্রীয় গির্জা নেই। পার্শ্ববর্তী পাড়ার সাধু পিতরের চ্যাপেলটি গির্জা হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে। এখানে প্রায় 2500 জন খ্রিস্টভক্ত রয়েছে। আমাদের 26টি ক্যাথলিক পাড়া রয়েছে। এর আশেপাশে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, তার মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠী আমাদের খ্রিস্টানদের মধ্যে সংখ্যা বেশি হিসাবে পরিচিত এলাকায়, এবং ক্যাথলিক ভক্ত জনগণের মাঝে ত্রিপুরাই বেশি আছে। চট্টগ্রাম আর্চ ডায়োসিসের অন্যতম পালকীয় অগ্রাধিকার হল শিক্ষা। চট্টগ্রামের প্রথম স্কুলটি প্রতিষ্ঠিত হয় 1853 খ্রিস্টাব্দে। তখন তার নাম ছিল ক্যাথলিক ফ্রি স্কুল এবং আরও পরে রোমান ক্যাথলিক ডে স্কুল। বেনেডিক্টিন যাজকগণ রোমান ক্যাথলিক ডে স্কুলটির নামকরণ করেন সেন্ট প্লাসিস স্কুল। বর্তমানে স্কুলটি কলেজে উন্নীত হয়েছে। হোলি ক্রস ব্রাদারগণ চট্টগ্রামে আরও 3টি স্কুল পরিচালনার দায়িত্বে রয়েছে। 1946 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মরিয়ম আশ্রম স্কুল, যার প্রতিষ্ঠাতা ছিলেন ব্রাদার গডফ্রে ড্যানিস সিএসসি। 1959 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বান্দরবনের ডন বস্কো স্কুল,
এবং 2018 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি আলীকদমের যাত্রা শুরু হয় সেন্ট মেরি স্কুলের। 1992 খ্রিস্টাব্দে সেন্ট ফ্রান্সিস স্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে দরিদ্র ছাত্রদের জন্য প্রতিষ্ঠা করা হয় ওল্ড প্লাসিডিয়ান লিটারেসি স্কুল। 1883 খ্রিস্টাব্দে আরেন্ডিয়াম সিস্টারগণ চট্টগ্রামে আসেন এবং সেন্ট স্কলাস্টিকার্স গার্লস স্কুল স্থাপন করেন, বর্তমানে যা কলেজে উন্নীত হয়েছে। 1955 খ্রিস্টাব্দে জামাল খানে আরেন্ডিয়াম সিস্টারগণ সেন্ট মেরি স্কুল প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে এসএমআরএ সিস্টারগণ পরিচালনা করছেন। আরেন্ডিয়াম সিস্টারগণ 1959 খ্রিস্টাব্দে রাঙামাটি সেন্ট ট্রিজার স্কুলের দায়িত্বভার গ্রহণ করেন। 1972 খ্রিস্টাব্দে চট্টগ্রামে ডন বস্কো বৈকালিক প্রাইমারি স্কুল আরম্ভ করেন। 1996 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বলিপাড়া সেন্ট জেভিয়ার স্কুল জুনিয়র স্কুলও আরএনডিএম সিস্টারগণ পরিচালনা করছেন। এছাড়া চট্টগ্রামে আরএনডিএম সিস্টারগণ সেন্ট স্কলাস্টিকাস কেজি স্কুল পরিচালনা করছেন এবং ডিয়াংয়ের শিশুমঙ্গল স্কুলও পরিচালনা করছেন। 1956 খ্রিস্টাব্দে পাহাড়তলিতে সেন্ট জেভিয়ার্স স্কুল প্রতিষ্ঠা করা হয়। 1959 খ্রিস্টাব্দে চট্টগ্রামে ডায়োসিসন এডুকেশন বোর্ড গঠন করা হয়। 1962 খ্রিস্টাব্দে চট্টগ্রামে সেন্ট জোসেফস টেকনিক্যাল স্কুল ও ছাপাখানা প্রতিষ্ঠা করা হয়। 1975 খ্রিস্টাব্দে চট্টগ্রামে সেবা সংঘ নামক টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করেন ফাদার রেমন ডুজারিয়ে প্রাদো। একই বছর বান্দরবানে কার্পেন্টারি স্কুল প্রতিষ্ঠা করা হয়। ব্রাদার প্লেবিয়ান টেকনিক্যাল স্কুলটি কারিতাস চট্টগ্রামের আওতাধীন মস্ত্রাজ অধীন একটি প্রকল্প। এটি বর্তমানে 4টি ট্রেড নিয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছে, যেমন অটো মেকানিক, ইলেকট্রিক্যাল রেফ্রিজারেশন, অয়েলিং অ্যান্ড ফেব্রিকেশন এবং মেশিনিস্ট ট্রেডে 1 বছর মেয়াদি কোর্স প্রদান করে আসছে। এই কোর্স শেষ করে প্রশিক্ষণরা দেশ করে স্থানীয় বিভিন্ন মিল ফ্যাক্টরি এবং দেশে বিদেশে অত্যন্ত দক্ষতার সহিত কাজ করে যাচ্ছে এবং এই প্রশিক্ষণের ফলে এদের পরিবারে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে। 1973 খ্রিস্টাব্দে ব্রাদার আন্দ্রে এভিনিং স্কুল প্রতিষ্ঠা করা হয় দরিদ্র ছাত্রছাত্রীদের পড়ালেখার জন্য। 2008 খ্রিস্টাব্দে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় 2 নং আলোটিলা জুনিয়র স্কুল পরিচালনার দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ডায়োসিস এবং এর নতুন নামকরণ করা হয় সেন্ট প্যাট্রিক জুনিয়র স্কুল। স্কুল যদি না থাকতো ছেলেমেয়েরা বিশেষ করে 5ম শ্রেণীর উপর জোরে পড়ে যেত, তাই এই স্কুলটি সবচেয়ে অবদান রাখছে বিশেষ করে জোরে পড়া শিক্ষার্থীটিকে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য। শান্তিরাজ প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এই স্কুল পরিচালিত হয় সালেশিয়ান সিস্টারদের মধ্য দিয়ে। আর আমাদের এই শান্তিরাজ স্কুল স্থাপিত হয়েছে 2010। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 150। আর্চ ডায়োসিস পরিচালিত সর্বমোট স্কুলের সংখ্যা 16টি। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে ডায়োসিস 1957 খ্রিস্টাব্দ থেকে পাড়া ভিত্তিক অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কেন্দ্র পরিচালনা করছে এবং এই সংখ্যা বর্তমানে 125। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বছরে গড়ে 22,000 ছাত্রছাত্রী শিক্ষা লাভ করছে। 1883 খ্রিস্টাব্দে আরএনডিএম সিস্টারগণ চট্টগ্রামে মেয়েদের জন্য সেন্ট পিটার্স অরফানেজ প্রতিষ্ঠা করেন। 1946 খ্রিস্টাব্দে পবিত্র ক্রুশ সংঘের ব্রাদারগণ দিয়াংয়ে মরিয়ম আশ্রম অনাথালয় চালু করেন, যা পরবর্তীতে বয়েজ হোস্টেলে রূপান্তরিত হয়। 1957 খ্রিস্টাব্দে বান্দরবানে ডন বস্কো বয়েজ হোস্টেল ও ফাতিমা রানী গার্লস হোস্টেল প্রতিষ্ঠা করা হয়। রাঙামাটিতে সেন্ট ট্রিজার্স গার্লস হোস্টেল স্থাপিত হয় 1959 খ্রিস্টাব্দে। 1992 খ্রিস্টাব্দে থানচিতে ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে সেন্ট জোসেফ হোস্টেল স্থাপন করা হয়, যা বর্তমানে শান্তিরাজ বয়েজ ও গার্লস হোস্টেল নামে পরিচালিত হচ্ছে। আমাদের শান্তিরানী ধর্মপল্লীতে মূলত এই হাই স্কুলের 2টি হোস্টেল রয়েছেন। শান্তিরানী গার্লস হোস্টেল এলএসি সিস্টারগণ পরিচালনা করছেন, যেখানে 42 জন মেয়ে রয়েছে, এবং ব্রাদার আন্দ্রে হোস্টেল যারা ফাদার আমরা পরিচালনা করছি, যেখানে 40 জন ছেলে আছেন। এছাড়া আমাদের প্রাইমারি সেকশনে
কলাজির পাড়াতেন। আমাদের ওখানে সাধু ফাদার লিউ হস্টেল রয়েছে, যেখানে 52 জন ছেলে এবং মেয়ে থাকে, যারা ক্লাস 2 থেকে ক্লাস 5 পর্যন্ত থেকে পড়াশোনা করে। গ্রামে যদি থাকতো তাহলে পড়ালেখা করার সুযোগ পেত না, জুম চাষ করতে হতো। তাই এখন এখানে এসে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ হয়েছে। গত 5 বছর থেকে পড়াশোনা করতেছে এখানে। পার্বত্য অঞ্চলে বিভিন্ন পাড়াতে ছোট ছোট হোস্টেল নির্মাণের মাধ্যমে দুর্গম এলাকার ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম ডায়োসিস 17টি হোস্টেল পরিচালনা করছে, যেগুলোতে দুর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর 1000-এরও বেশি ছাত্রছাত্রী অবস্থান করে শিক্ষা চলমান রাখতে পারছে। শিক্ষার পাশাপাশি হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় চট্টগ্রাম আর্চ ডায়োসিসের বিশেষ অবদান রয়েছে। 1883 খ্রিস্টাব্দে আরএনডিএম সিস্টারগণ কর্তৃক সেন্ট বেনেডিক্ট অনাথ শিশু আলয় প্রতিষ্ঠার মাধ্যমে চট্টগ্রামে দুস্থদের জন্য সেবা কাজ আরম্ভ হয়। 1946 খ্রিস্টাব্দে ফাদার হেনরি বুদ্রো সিএসসি, যিনি একজন চিকিৎসক ছিলেন, তিনি চট্টগ্রামের পাথরঘাটায় রোগী দেখতে শুরু করেন এবং কালক্রমে তার স্থাপিত প্রতিষ্ঠানটি ফাদার বুদ্রো মেডিকেল সেন্টার নাম ধারণ করে। জার্মান ডক্টর প্রজেক্টটা আসলে একটা জার্মান ডাক্তারদের একটা অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশনটা প্রথম দিকে ইনিশিয়েট করছিলেন একজন জেজুইট প্রিস্ট, ওনার নাম ফাদার অ্যালেন বার্নার্ড। গত 18 বছরে আমাদের পরিসংখ্যান অনুযায়ী 66,000-এর উপরে রোগীদেরকে আমরা একটা কার্ড দিয়েছি, যেই কার্ডের মাধ্যমে তারা অনেকবার চিকিৎসা নিতে পারে এবং তারা চিকিৎসা নিচ্ছে। তাদের কমপ্লিট চিকিৎসার জন্য জার্মান ডাক্তাররা সম্পূর্ণ রকম ভর্তুকি দিচ্ছে। আমি বাকলিয়া থেকে আসি, এখানে অনেক বছর ধরে আসি। আমি মনে করেন এন গলা সমস্যা, এখান থেকে ওষুধ দেয়, তারপরে ডায়াবেটিসের ওষুধ দেয় কম খরচে। সময়ের আবর্তে চট্টগ্রাম ডায়োসিসে আরো অনেক স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে। 1996 খ্রিস্টাব্দে চট্টগ্রামে মাদার তেরেজা সিস্টারদের প্রেম নিবাস এবং 1948 খ্রিস্টাব্দে দিয়াংয়ে মরিয়ম আশ্রম হেলথ সেন্টার স্থাপিত হয়। বিভিন্ন এলাকায় আমরা ওষুধ দিতে যাই, তখন আমরা অনেক রোগীদের আমরা পেয়ে থাকি। তারা অপারেশনের জন্য বা বিভিন্ন বড় বড় চিকিৎসার জন্য তারা খরচ বহন করতে পারে না, তাদেরকে আমরা এখানে নিয়ে আসি এবং তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করে থাকি। আমরা যে বিনামূল্যে সেবাটা পাচ্ছি, যদি এমসি সিস্টারের প্রেম নিবাসটা যদি না থাকতো তাহলে আমরা এই সেবাটা পেতাম না। মাদার তেরেজার সিস্টার যখন আসে আমরা একটা গ্রামে যাই এবং ওখানে আমরা একসঙ্গে বসি এবং ওই এলাকার সব বয়স্ক থেকে আরম্ভ করে ছোট বাচ্চা সবাই আসে এবং আমরা তাদেরকে ওষুধ দিই ওখানে, এবং ওষুধের পাশাপাশি তাদেরকে আমরা এগুলো বলে দিই যেন তারা প্রিভেন্টিভ যেগুলো ওগুলো যেন তারা করে, এবং এই প্রোগ্রামটা আমরা করি, তাদের কাছ থেকে আমরা কোনো পয়সা নেই না। বর্তমানে চট্টগ্রাম ডায়োসিসে হেলথ সেন্টার বা ডিসপেন্সারির সংখ্যা মোট 13টি, যেগুলো গড়ে প্রতি বছর 60,000 মানুষকে সেবা দিচ্ছে। ডায়োসিসিয়ান যাজক প্রার্থীদের গঠনের জন্যে চট্টগ্রামে সেমিনারি ছিল, সেন্ট জোসেফস অ্যাপোস্টলিক স্কুল, যা 1928 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। আর ওই বছরই 12 জন সেমিনারিয়ান নিয়ে যাত্রা শুরু হয়েছিল। 1959 খ্রিস্টাব্দে এই মাইনর সেমিনারি এবং ইন্টারমিডিয়েট সেমিনারি বরিশালে স্থানান্তরিত করা হয়। বরিশাল ডায়োসিস চট্টগ্রাম ডায়োসিস থেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত লাভ করার পর এই মাইনর সেমিনারি সেন্ট জোসেফস বরিশাল ডায়োসিসের অন্তর্ভুক্ত হয়ে যায়, আর যার কারণে এই বছর 2018 খ্রিস্টাব্দের 4 মে সেক্রেট হার্ট অফ জিসাস মাইনর সেমিনারিটি শুরু করা হয় এবং এই সেমিনারিটি 12 জন সেমিনারিয়ান নিয়ে যাত্রা শুরু করেছে। 12 মে 2018 খ্রিস্টাব্দ নোয়াখালীতে সেন্ট টমাস অ্যাপিস্টলিক বোর্ডিং উদ্বোধন ও আশীর্বাদ করা হয়। চট্টগ্রাম ডায়োসিসের প্রথম ডায়োসিসান যাজক রূপে নারিকেলবাড়ির ফাদার পিটার সাহা
11 ডিসেম্বর 1932 খ্রিস্টাব্দে ক্যাথিড্রাল গির্জায় অভিষিক্ত হন। বর্তমানে চট্টগ্রামে ডায়োসিসান যাজকের সংখ্যা 15 জন। আরএনডিএম সিস্টারগণ 1886 খ্রিস্টাব্দে চট্টগ্রামে সিস্টার প্রার্থীদের জন্য নব্যালয় প্রতিষ্ঠা করেন। আমাদের প্রতিষ্ঠাত্রী মাদার ইফ্রেজি বারবিয়ে 1886 খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসেন এবং একজন প্রার্থীকে নিয়ে তিনি এই নব্যালয়টি প্রতিষ্ঠা করেন। সেই থেকে আজও অবধি অনেক প্রার্থীগণ এই নব্যালয় থেকে ব্রত উচ্চারণের মধ্য দিয়ে ব্রতীয় জীবনে প্রবেশ করেন এবং মনোনীতি সেবা দিয়ে যাচ্ছেন। এটি বাংলাদেশে আরএনডিএম সম্প্রদায়ের একমাত্র নব্যালয়। চট্টগ্রাম ডায়োসিসে 1960 খ্রিস্টাব্দে ওরিয়েন্টাল ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান তার কার্যক্রম শুরু করে, যেটি মূলত পবিত্র ক্রুশ সংঘের গঠনগৃহ হিসেবে তার কার্যক্রম পরিচালনা করত। আর পরবর্তীতে 1964 খ্রিস্টাব্দে এই ডায়োসিসে 3টি কমিশন গঠন করা হয়েছে। 1983 খ্রিস্টাব্দে এই ডায়োসিসে বিশেষ একটি দল গঠন করা হয়েছে, ফাদার, সিস্টার এবং খ্রিস্টভক্তদের সমন্বয়ে, যে দলটি পালকীয় সেবা দল বা পাস্টোরাল সার্ভিস টিম নামে সারা দেশে পরিচিত, যেটি ডায়োসিসের সকল প্যারিশে এবং এমনকি অনেক সময় ডায়োসিসের বাইরেও তার পালকীয় সেবা কাজ চলমান রাখছে। এই পালকীয় সেবা দলের কার্যালয় 2004 খ্রিস্টাব্দে এসে এই চট্টগ্রামে বর্ধিত করা হয়েছে। আগে শুধুমাত্র বরিশালেই তার কার্যালয় ছিল এবং পরবর্তীতে 2016 খ্রিস্টাব্দে এর কার্যালয় আবার বৃহত্তর বান্দরবানেও বর্ধিত করা হয়েছে। 1990 খ্রিস্টাব্দে ওরিয়েন্টাল ইনস্টিটিউট, যেটি আগে থেকেই বরিশালে ছিল, সেটিকে ডায়োসিস তার পালকীয় সেবা কেন্দ্র এবং ধ্যানাশ্রম হিসেবে ব্যবহার করতে শুরু করে। বরিশাল নতুন ডায়োসিস হিসেবে প্রতিষ্ঠা পেলে এই সেন্টারটি এখন বরিশাল ডায়োসিসের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আর 1996 খ্রিস্টাব্দে এসে ডায়োসিসে বেশ কয়েকটি কমিশন গঠন করা হয় প্রথমবারের মতো, এবং অতি সম্প্রতি 2015 খ্রিস্টাব্দে ডায়োসিসের কমিশনগুলোকে একেবারে নতুন করে আবার সাজানো হয়েছে, পুনর্বিন্যাস করা হয়েছে। বর্তমানে ডায়োসিসে 15টি কমিশন এবং ডেস্ক সেবাদান করছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিশ্বাসের গঠনের পাশাপাশি চট্টগ্রাম আর্চ ডায়োসিস ভক্ত জনগণের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও সাংগঠনিক উন্নয়নেও অবদান রাখছে। 1955 খ্রিস্টাব্দে ডায়োসিসে শিক্ষক ক্রেডিট ইউনিয়ন, স্কুল সঞ্চয় ব্যাংক এবং স্কুল কোঅপারেটিভ স্টোর ইত্যাদি অর্থনৈতিক কার্যক্রম আরম্ভ হয়, যেগুলো ছিল বাংলাদেশে ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের গোড়াপত্তন। 1956 খ্রিস্টাব্দে ডায়োসিসের প্রথম ক্রেডিট ইউনিয়ন হিসেবে চট্টগ্রামের খ্রিস্টান ক্রেডিট ইউনিয়ন যাত্রা শুরু করে। আমাদের বর্তমান সদস্য সংখ্যা, যেটা আমরা শিশু কিশোর বলি, 939 জন। আমাদের মাইনর সদস্য, শিশু কিশোর সদস্য এবং শেয়ার হোল্ডার যারা আছেন তারা হলেন 6,246 জন সদস্য। এবং আমরা বিভিন্নভাবে আমাদের সদস্যদের সেবা দিচ্ছি। যুবক যুবতী যারা পড়ালেখা করতে চায় তাদেরকে আমরা ঋণ দিই। 1970 খ্রিস্টাব্দে ভয়াবহ সাইক্লোন এবং জলোচ্ছ্বাসের পর বরিশালে কর প্রতিষ্ঠা লাভ করে, যা পরবর্তীতে কারিতাসে রূপান্তরিত হয়। আজ আমরা খ্রিস্টবিশ্বাস আগমনের 500 বছর জুবলি পালন করতে যাচ্ছি। আর এই খ্রিস্টবিশ্বাস যদি কেউ এই বঙ্গে বয়ে না আনত বা প্রকাশ না করত, তাহলে হয়তো আমরা কেউ খ্রিস্ট অনুসারী হতে পারতাম না। আর যদি খ্রিস্টের অনুসারী নাই থাকত, তবে খ্রিস্টান সমাজের মাধ্যমে যে আশীর্বাদ ও সেবা ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরের জনগণ লাভ করছে, তা কখনোই সম্ভব হতো না। তাদের রক্তের উপর নির্মিত যে আমাদের গির্জা, তার মধ্যে আমরা এই খ্রিস্টজাক মানে অংশগ্রহণ করি। তাই নিজেদেরকেও মন ইচ্ছা করে যে আমরাও একদিন মিশনারি হই এবং আমরা আমাদের সন্তানদেরকেও যেন এই মিশনারি কাজে অংশগ্রহণ করাতে উৎসাহিত করতে পারি। এবং এই 500 বছর জুবলি যে আমরা উৎসর্গ করতে পারছি, আমাদের জন্য আসলে খুবই আনন্দের এবং সুখ। আমাদের সকলের মধ্যে এই নবচেতনা জেগে উঠুক যে খ্রিস্টের সাক্ষ্য শুধুমাত্র নিজের কাছে রেখে না দিয়ে, বরং যে সকল অঞ্চলের মানুষেরা এখনো খ্রিস্টের আলোর ছোঁয়া লাভ করেনি, তাদের কাছে সেই বার্তা পৌঁছে দেয়া প্রতিটি খ্রিস্ট ভক্তের কত গুরুত্বপূর্ণ দায়িত্ব। চট্টগ্রামে এখনো বেশ কিছু এলাকা রয়েছে যেখানে
খ্রিস্টমণ্ডলীর সেবা পৌঁছানো সম্ভব হয়নি, যেমন সন্দ্বীপ, বৃহত্তর ফেনী, কক্সবাজার ইত্যাদি জেলা। এই বছর আমরা যেটি ভাবছি এ নবায়নের মধ্যে আসবে সেটা হলো আমরা হব একটি মিলন সমাজ, আমরা হব একটা অংশগ্রহণকারী মণ্ডলী এবং প্রেরণ মণ্ডলী, এবং এই কাজটি করার জন্যে আমাদের গভীর অনুভূতিতে আসছে যে আমাদের অনেক প্রেরিত কর্মী প্রয়োজন, বিশেষভাবে যারা সংসার ত্যাগ করে ফাদার ব্রাদার সিস্টার হয় তাদের স্বল্পতা আমরা গভীরভাবে অনুভব করছি আমাদের চট্টগ্রামে। তাই এই জুবিলী উৎসবে আমরা গভীর চেতনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য মনস্থ করেছি। আমরা দৃঢ় বিশ্বাসী এই যাত্রাপথে ঈশ্বরের আশীর্বাদ থাকবে এবং সর্বত্তরে জনগণ আমাদের পাশে থাকবে, তাতে আমরা সুন্দর একটি সমাজ এই বাংলাদেশে আশেপাশে অঞ্চলে আমরা উপহার দিতে পারব। জয় তু ভগবান।